হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আজকে দুইটা সাইট দেখাতে যাচ্ছি। যে দুইটা সাইট অনলাইনে সাধারণত বলে থাকে তা কপিরাইটিং, কপি পেস্ট, টাইপিং জবগুলো ওরা প্রোভাইড করে থাকে, এবং সেজন্য ওরা পার পেজ দেখা যাচ্ছে $5 থেকে $10 করে ওরা প্রোভাইড করে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কান্ট্রি ভেদে ওরা আরও অনেক বেশি পে করে। সো চলুন আমরা সাইটগুলো সম্পর্কে দেখব, জানবো এবং এর সত্যতা সম্পর্কে একদম খুঁটিনাটি সব কিছু জানার চেষ্টা করব। সো প্রথমে আমাদের সামনে স্ক্রিনে আপনি যেই সাইটটা দেখতে পাচ্ছেন সেই সাইটের নাম হচ্ছে সিম্পলি হায়ার্ড। সিম্পলি হায়ার্ড সাইটটা সম্পর্কে আপনারা অনেকেই জেনে থাকবেন, আবার অনেকেই চিনবেন না। অনলাইনে যারা সাধারণত দেখা যাচ্ছে কপি পেস্ট, টাইপিং কিংবা কপিরাইটিং এর কাজগুলো খোঁজেন, তারা সিম্পলি হায়ার্ড সাইট একাধিকবার ভিজিট করেছেন, কারণ ওরা এই ধরনের কাজগুলো প্রোভাইড করে থাকে। সো এই যে আপনি কাজগুলো খুঁজছেন এই সিম্পলি হায়ার্ড ওয়েবসাইট আসার পরে, সো আপনি এখন পর্যন্ত কয়টা কাজ পেয়েছেন? এর অ্যান্সারটা হবে, আপনি এখন পর্যন্ত 100টাও যদি অ্যাপ্লিকেশন করে রাখেন, 100টা অ্যাপ্লিকেশন করলেও আপনি এখন পর্যন্ত একটা কাজও পাননি। একটা কাজও পাননি কারণ সাইটটা আপনাকে কাজ দিচ্ছে না। কাজ কেন দিচ্ছে না, আমরা চলুন সাইটটা সম্পর্কে একটু জেনে নিব। এই সাইটটা হচ্ছে অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেটগুলোর মতো, বাট এটা হচ্ছে একটা ইউএসএ বেসড একটা সাইট। এই সাইটেরই একটা যমজ ভাই রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। যমজ ভাই বলতে জাতিতে অন্য দেশি কিন্তু কাজকর্ম একই রকম। সো এই সাইটটার কাজ হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, ওরা আপনাকে একটা ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে হায়ার করার পূর্বে ওরা আপনাকে একটা স্যাম্পল একটা প্রজেক্ট দিবে, যে আপনার স্কিল কতটুকু এইটুকু বোঝার জন্য। ফাইনালি আপনি যখন এদের সেই প্রজেক্ট আপনি কমপ্লিট করে দিবেন, কমপ্লিট করে দেওয়া হয়ে গেলেই ওরা আপনার সাথে টোটালি আর কোনো ধরনের যোগাযোগ করবে না, কারণ আপনাকে দিয়ে ওদের কাজটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এই সাইটটা গুগলে $1,000,000 খরচ করে কন্টিনিউয়াসলি অ্যাড দিয়েই যাচ্ছে। গুগল কেন এদের অ্যাড বন্ধ করছে না, কারণ গুগল কোনটা ট্রু এবং কোনটা ফলস সেটা দেখার জন্য বসে নাই। গুগল বসে রয়েছে শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য। আপনি যদি মাসে একটা ফলস ওয়েবসাইট তৈরি করে মানুষের সাথে প্রতারণা করেন এবং মার্কেটে কন্টিনিউয়াসলি অবস্থান করে আপনি যদি VPS দিয়ে আপনার লোকেশন অ্যাক্সেস সব হাইড করে, আপনি ঠিকঠাকভাবে জানেন কিভাবে আপনার লোকেশন অ্যাক্সেস হাইড করা যায়, সেসব সবকিছু আপনি জানার পরে যদি মানুষের সাথে চিটিং করেন, কারো সাধ্য নেই আপনাকে ধরবে। আর যদি আপনি আমেরিকার মতো একটা জায়গায় বসে চিটিং করেন, সো ধরার প্রশ্নই আসে না, কারণ ওদের দেশে ধরার পরেও একজন খুনির যেখানে কয়েক বছর জেল হয়, সেখানে আপনি সিম্পল চিটিং করছেন আপনার কয় দিনে জেল হবে। ওরা আবার হাসতে হাসতে বের হয়ে আসবে এবং সেম কাজটা ওরা কন্টিনিউয়াসলি করে যাবে। এবার চলুন আমরা সিম্পলি হায়ার্ড এর রিভিউটা দেখব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাস্ট রেডিয়াস। ট্রাস্ট রেডিয়াসটা হচ্ছে ট্রাস্ট পাইলটের সহদর বলতে পারি, বাট ট্রাস্ট রেডিয়াসে সাধারণত দেখা যাচ্ছে খুব ইজিলি আপনি এদের রিভিউ বাই সেল করতে পারবেন। আপনি খুব সহজেই আপনার একটা ফেক সাইটের জন্য এখান থেকে রিভিউ কিনে নিতে পারবেন। কিনে নেওয়ার মাধ্যমে আপনি অনেক ফেক একটা সাইটের জন্য খুব ভালো ভালো কয়েকজনকে হায়ার করে পজিটিভ কিছু রিভিউ নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি হায়ার্ডের রিভিউ দেখুন, 10-এর ভেতর 9.9। চিন্তা করা যায়, আমাদের আপওয়ার্ক কিংবা অন্য যে কোনো সাইটেরও রিভিউ দেখা যাচ্ছে 8.5-9 সেরকম। কারণ কারো না কারো তো অবশ্যই আপওয়ার্ক খারাপ অবশ্যই লাগে, কারো কারো ফ্রিল্যান্সারকে খারাপ লাগে, কারো কারো ফাইবার খারাপ লাগে, এরকম মানুষের অভাব নেই। সো 9.9 রিভিউ পাবে এমন সাইট দুনিয়াতে একটাও নেই। সো এবার চলুন আমরা এদের যে অরিজিনাল যে সাইটটা রয়েছে ট্রাস্ট পাইলট, ট্রাস্ট পাইলটের আমরা রিভিউ দেখব। ট্রাস্ট পাইলটের রিভিউ দেখতে পাচ্ছেন সিম্পলি হায়ার্ড সম্পর্কে দেখুন অর্ধেক রিভিউ পায়নি, এবং এখানে রিভিউ করেছে 80 জন। 80 জন রিভিউ দেওয়ার পরে এর অবস্থা মাত্র দেড়। দেখতে পাচ্ছেন এখানে দেখুন এর অবস্থা, বিলিভ আই ওয়াজ স্ক্যামড, বায়ার বিওয়ার, ডোন্ট ওয়াস্ট ইয়োর টাইম। এখানে দেখুন একজন এখানে বলেছে সিম্পলি হায়ার্ড ইজ গ্রেট ফর রিমোট জব। ওকে, সে তার মতামত দিতেই পারে। এরপর দেখুন টেরিবল, থামস ডাউন, দ্য অ্যাবসোলিউট ওয়ার্স্ট স্ক্যাম এভার, দে ফোর্স ইউ টু ইউজ ইউর গুগল অর ফেসবুক টু লগ ইন, দ্যাট মিন্স আপনার ইনফরমেশন হ্যাক করতে পারে। এরপর দেখতে পাচ্ছেন দেয়ার অ্যাডভার্টাইজিং ইজ ভেরি মিসলিডিং 100%। এখানে দেখুন পারফর্মস এক্সট্রিমলি ওয়েল, আরেকজন দিয়েছে এখানে দেখুন আই ওয়াজ ট্রাইং টু গো আউটসাইড দ্য রেগুলার, ওকে, কমপ্লিট হোয়াটসঅ্যাপ টাইম। ওকে, আপনি এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে যারা কমেন্ট করছে অবশ্যই কিন্তু তাদের কিন্তু কোনো লস নেই,
অবশ্যই আপনি যেন এখান থেকে কোনো মিস্টেক না করেন, 100% আপনি একটা সাইট যখন দেখেন এবং সেখানে কমেন্ট করেন কিংবা আপনি যখন এই ভিডিওটা দেখবেন, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আপনাদেরকে অ্যাকুরেট ইনফরমেশন দিচ্ছি একটা রিভিউ হিসেবে, আপনি অবশ্যই লিখবেন যে হ্যাঁ ভিডিওটা ভালো কিংবা আপনি ঠিক কথা বলেছেন। এতে আরেকজন দেখা যেতে পারে সে শুধুমাত্র টাইটেলটা পড়েই আপনার কমেন্টটা দেখবে, হয়তোবা তার ভিডিওটা পুরোটা দেখার সময় নেই কিংবা সে দেখবে না, সে শুধুমাত্র কমেন্ট দেখেই ভিডিওটা সম্পর্কে আইডিয়া নিয়ে নিবে। সেম একইভাবে তারা এখানে কমেন্টের অবস্থা রেখেছে যাতে করে এদের ইউজাররা কিংবা কাস্টমাররা অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারে। সো আপনি শুধুমাত্র রিভিউ দেখেই বুঝে নিতে পারছেন আমাদের সিম্পলি হায়ার্ডের মার্কেট ভ্যালু কি অবস্থা রয়েছে। এখানে আপনি একটা পোস্ট দেখুন, কপিরাইটারের একটা পোস্ট রয়েছে, এখানে আরও অনেক কিছু রয়েছে, ডিজিটাল কপিরাইটার, ডিজিটাল কপিরাইটার, ডিজিটাল মিডিয়া অ্যানালাইস্ট। এখানে দেখুন কপিরাইটার ফুল টাইম জব, এস্টিমেটেড স্যালারি ইয়ারলি কত দেখুন, $54,000 থেকে $72,000। সো চলুন আমরা একটু ক্যালকুলেট করে দেখি আমাদের $72,000 বা $54,000 কত টাকা হয়। $45,90,000 আপনার বাৎসরিক স্যালারি, যদিও এটা খুব বেশি না আবার খুব কমও না, কিন্তু কপিরাইটার হিসেবে এই স্যালারিটা আকাশ ছোঁয়া, আকাশ ছোঁয়া না মহাকাশের অনেক উচ্চতায় চলে গেছে এদের রেট। সো আপনি বুঝতেই পারছেন যে এটা ফেক। আপনি যখন ইউএসএ ভেবে কিংবা মিয়ামির একটা পোস্ট ভেবে আপনি এখানে এটা অ্যাপ্লাই করবেন, ওরা আপনার কাছ থেকে ডিপোজিট চাইবে কিংবা কিছু ইনফরমেশন চাইবে, আপনি সেই ইনফরমেশনগুলো দিলেই মনে করেন আপনি ট্র্যাপে পড়ে গেলেন। এখানে দেখুন আপনি যখন অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার সাথে সাথে আপনাকে মেট্রো স্টুডিও এদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। সেম পোস্ট এখানে রয়েছে, বেসিক্যালি ওরা একটা ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আরও বিভিন্ন যেসব ভেরিফাইড সাইট যেগুলো রয়েছে তাদের অ্যাডভার্টাইজিং করছে। সেখান থেকে আপনার আমার কারো কোনো প্রফিট নেই, প্রফিটটা হচ্ছে সিম্পলি হায়ার্ডের নিজস্ব। ওরা এখান থেকে মেট্রো স্টুডিওর অ্যাডভার্টাইজিং করে এখানে ওরা আর্নিং করছে, আর কিচ্ছু না, আপনার এখান থেকে আপনি কোনো চার আনাও আয় করতে পারবেন না। এছাড়া আপনি এখানকার রিভিউ তো দেখেই নিলেন যে রিভিউর কি অবস্থা। এবার আপনাদেরকে আরেকটা সাইট দেখাবো, সেই সাইটটা আরও টেরিবল অবস্থা। এখানে দেখতে পাচ্ছেন হায়ার শাইন, হায়ার শাইনটাও আপনারা অনেকেই চিনে থাকবেন, এই সাইটটারও একই অবস্থা। এখানে আপনারা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখুন আমি কারেন্ট ওপেনিংসে ক্লিক করলাম, প্রুফ রিডিং জবস, অনলাইন টাইপিং জব, ভয়েস রিকগনাইজেশন টপ, এরপর দেখছেন পেইড সার্ভে, অ্যাড পাবলিশিং, এক্সেল শিট ফ্রিল্যান্সিং, গ্রাফিক ডিজাইনিং। সো চলুন সবচেয়ে সহজ যেটা রয়েছে অনলাইন টাইপিং জব আমরা ক্লিক করি। অনলাইন টাইপিং জবে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বিভিন্ন ধরনের ওদের রিকোয়ারমেন্ট রয়েছে, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট, আপনি কীভাবে কাজ করবেন, স্কিল রিকোয়ারমেন্ট, সব কিছু দিয়ে একদম মানে এমন একটা অবস্থা আপনার সব কিছু ওরা এখানে ভেরিফাই করেছে। দেখুন সকল ইনফরমেশন চেয়েছে। এবার কথা হচ্ছে আপনি তো এই কাজটার জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এখানে দেখুন আমাদেরকে নিচে আসতে হবে। নিচে আসার পরে এখানে আমাদের রয়েছে কম্পিটিটিভলি পে, ফ্লেক্সিবল আওয়ার্স, গ্রেট কলিগস, ওকে। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর, ইটস 100% ফ্রি টু জয়েন, হ্যাঁ এটা 100% ফ্রি টু জয়েন, এটা সবাই জানে। এরপর রয়েছে অ্যাপ্লাই টু বিকাম অ্যান অনলাইন টাইপিস্ট, সো এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমাদেরকে আবার আরেকটা পেজে নিয়ে এলো, আরেকটা পেজে আনার পরে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট জব ওপেনিং, এখানে আপনার কীভাবে আপনি জবে অ্যাপ্লাই করবেন সেগুলো সম্পর্কে কিচ্ছু বলা নেই। কী বলা রয়েছে এখানে, বলা রয়েছে রিভিউ দ্য হায়ারিং প্রসেস, হায়ারিং প্রসেসটা কেমন সেটার জন্য চলুন আমি এটা ওপেন করি। এরপর রয়েছে সাবমিট জব অ্যাপ্লিকেশন, ওকে। এরপর রয়েছে তিন নম্বরে রয়েছে কমপ্লিট স্যাম্পল প্রজেক্ট, ঠিক আমাদের এইটার মতো, সিম্পলি হায়ার্ডের মতো, ওকে। আমাদের এখানে অবস্থা দেখুন, এখানে রয়েছে এ ফিউ মোর ইম্পর্টেন্ট থিংস, আপনার কাজ করার জন্য কী কী জিনিসগুলো জানার দরকার সেগুলো সম্পর্কে ওরা এখানে বলেছে, নাম্বার ওয়ান, ওকে। এরপরে দেখুন আমাদের সিম্পল প্রজেক্ট, এই স্যাম্পল প্রজেক্টটা আপনি যখন এখানে পাচ্ছেন এই স্যাম্পল প্রজেক্টে কী, ওকে চলুন এখান থেকে আমরা যে কোনো একটা স্যাম্পল প্রজেক্টে ক্লিক করি, অনলাইন টাইপিং প্রজেক্টে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে দেখুন স্ক্যান্ড ইমেজ লিঙ্ক, ওকে আমরা লিঙ্ক ওয়ান ক্লিক করি। এখানে দেখুন আমরা ফ্রিল্যান্সার কিংবা বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে আমরা বিভিন্ন স্ক্যামিং কিছু প্রজেক্ট দেখি, সেই প্রজেক্টগুলো বেসিক্যালি হায়ার শাইন থেকেই যায়। এখানে দেখুন সেম প্রজেক্টগুলো হয়তোবা আপনারা পেয়ে থাকেন। এখানে দেখুন আপনাকে কী কী বলেছে, এ গাইড টু টিচিং ক্রিশ্চিয়ান মেডিটেশন টু চিলড্রেন, এখানে আপনার নাম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ইনসার্ট অ্যাবভ দ্য টেক্সট হেয়ার, এখানে আপনার টেক্সটটা এখানে আপনাকে লিখে দিতে হবে, ওকে। সো এখানে আপনারা দেখুন, আমি আপনাদেরকে হায়ার শাইনের রিভিউটা এবার একটু দেখাই। এখানে দেখুন হায়ার শাইনের রিভিউর অবস্থা, এখানে রেটিং এদের অর্ধেকের সমান, বাট এদের ব্যাড রেটিংটাই 88%, গ্রেট রয়েছে 13%। এবার এখানে একটা জিনিস, মজার জিনিস দেখুন, ট্রাস্ট পাইলটে হয়তোবা দু একজন পেইড প্রমোশন করে বা পেইড রিভিউ করে, কারণ এখানে পেইড কেউ যদি এখানে কমেন্ট করে সেটা তো আর ট্রাস্ট পাইলট বুঝতে পারছে না, কারণ হয়তোবা ওরা বুঝে নিচ্ছে যে হয়তোবা সে গুড সার্ভিস পেয়েছে।
এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, ওরা এখানে বলছে অপরচুনিটিস ম্যাটার অলওয়েজ। আমি ধরে নিচ্ছি আমাদের জন্য হায়ার শাইন অপরচুনিটিস ক্রিয়েট করে দিচ্ছে। হ্যাঁ, ওরা এখানে বলে দিচ্ছে যে কপি টাইপিং জব আপনি করতে পারছেন আমাদের সাইটের মাধ্যমে, বাট এরপরে কিন্তু আর কোনো কিছুতে অ্যাপ্লাই করা যাচ্ছে না। আমি যখনই ক্লিক করি তখন এক পেজ থেকে আরেক পেজে আমাকে নিয়ে যাচ্ছে, বাট আমার সেই কাঙ্ক্ষিত পার পেজ $6-10 কিংবা $10-20 যে কাজ সেটার দেখা কিন্তু আমি আর পাচ্ছি না। বাট ওরা এখানে যে বলেছে অপরচুনিটিস ম্যাটার অলওয়েজ, সো আমার অপরচুনিটির যে একটা সুযোগ সেই সুযোগটা কিন্তু দেখুন, এই সাইটটা ফেক হলেও ওরা আমাকে কিন্তু একটা অপরচুনিটি দিচ্ছে। আমি অ্যাপ্লাই নোতে ক্লিক করলে অন্তত ওরা আমাকে এই সাইটটা ধরিয়ে দিচ্ছে, আমাকে মেট্রি স্টুডিওর সাইটটা ধরিয়ে দিচ্ছে, যেন আমি আমার এখানে যদি ওদের সাথে কাজ করতে চাই আমার ফুল নেম ইমেল অ্যাড্রেস আমার রেজুমে যেটা রয়েছে বা সিভি যেটাকে বলে এই রেজুমেটাকে আমি এখানে আপলোড করে অ্যাপ্লাইতে ক্লিক করলে হয়তো বা আমাকে একটা নক করলেও করতে পারে। আমাকে এখানে একটা ন্যূনতম সম্ভাবনা রেখেছে, বাট হায়ার শাইন কিন্তু আমাকে রাখেনি। সো দেখতেই পাচ্ছেন আপনি পুরো আর্টিকেলটা এখানে পড়লেই বা এখান থেকে আপনি কমেন্টটা পড়লেই বুঝতে পারবেন কতটা তেল দেয়া একটা কমেন্ট। এখানে সে এদের সম্পর্কে কিচ্ছু বলেনি, সে শুধুমাত্র এদের যে প্রজেক্ট কিংবা সারা দুনিয়াব্যাপী কীভাবে এই এমপ্লয়িজটা কাজ করছে সে শুধুমাত্র এগুলো বলেছে, এগুলো বলে 4-star দিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে সম্পূর্ণ পেইড একটা রিভিউ। এবার দেখুন এখানে আপনাদেরকে দেখাই, হায়ার শাইনের কথা বললাম, সিম্পলি হায়ারের কথা বললাম, এবার চলুন আমার ওয়েবসাইট আপনাদেরকে নিয়ে যাই। এখানে দেখুন হায়ার শাইন INC, এখানে আমাদের আর্ন $6 পেজ অনলাইন। আপনারা বিভিন্ন ধরনের সাইট কিংবা প্রথম আলো থেকে শুরু করে যত ধরনের ওয়েবসাইট রয়েছে আপনারা ভিজিট করলে দেখবেন এই ধরনের অ্যাড দেখা যায়। এই ধরনের অ্যাডটা ওরা দিচ্ছে কারণ আর্ন $6 পার পেজ অনলাইন। পার পেজের জন্য আপনি প্রায় $500 করে পাচ্ছেন, $6 $500 প্লাস হয়ে যাচ্ছে। সো আপনি যখন $500 পাচ্ছেন, সো স্বভাবতই আপনি এই অ্যাড একটাভাবে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আপনাকে হায়ার শাইনে নিয়ে আসছে। হায়ার শাইনে আনার পরে আপনি দেখতে পাচ্ছেন পার পেজ এত ডলার, এই সেই এরকম দেখার সাথে সাথে আপনি সেখানে অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করার সাথে সাথে দেখা যাচ্ছে ওরা আপনার কাছ থেকে সিম্পলি ওরা একটা কাজ করিয়ে নিচ্ছে, একটা কাজ করিয়ে নিয়ে আপনার সাথে টোটালি কোনো কন্ট্যাক্ট করছে না। এবার চলুন মজা দেখি এই সাইটটা কোন দেশের। এই সাইটটা হচ্ছে হরিয়ানা প্রদেশের গুরুগ্রামের একটা সাইট এবং এটা হচ্ছে একটা ইন্ডিয়ান সাইট। এই সাইটের মাধ্যমে কত শত শত কোটি টাকা যে এর মাধ্যমে এখন পর্যন্ত স্ক্যাম করা হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনারা গুগল স্কলার কিংবা বিভিন্ন ধরনের বড় বড় সাইটগুলোতে গিয়ে হায়ার শাইন স্ক্যাম লিখে সার্চ করলে দেখতে পারবেন ওরা কত শত শত কোটি টাকা ওরা এখন পর্যন্ত অনলাইন থেকে মেরে দিয়েছে। শুধুমাত্র জাস্ট একটা সাইট বানিয়েছে, এভাবে মানুষদেরকে এভাবে ঠকাচ্ছে দেখাচ্ছে, আর এভাবে কিছু প্রজেক্ট দেখাচ্ছে। আমি 3 দিন পর পর যদি এই ধরনের একটা প্রজেক্ট বানিয়ে যদি দেখাই 200-300 করে আমার প্রজেক্ট বেড়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে আপনি কি জানতে পারবেন যে আমি এটা অনলাইনে কাজ করাচ্ছি কি করাচ্ছি না? এবার চলুন আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। এখানে দেখুন আমাদের বাংলাদেশি যারা রয়েছেন তারা অনেকেই না বুঝে হায়ার শাইন নিয়ে আন্দাজে জাজমেন্ট ছাড়াই দেখুন আন্দাজে ভিডিও তৈরি করেছে যে হায়ার শাইন থেকে লাইফ টাইম ইনকাম করুন। এটার থেকে তো ইনকাম করাই যায় না, আপনি কীভাবে ইনকাম করবেন? এখানে দেখুন হায়ার শাইন দিয়ে প্রচুর পরিমাণে ফেক অ্যালার্টের ভিডিও রয়েছে, দেখুন অনেক ভিডিও রয়েছে। যারা জানে না দেখুন আর্ন মানি দেখুন $400-500 মান্থলি ফ্রম হোম হায়ার শাইন অনলাইন অ্যান্ড অফলাইন টাইপিং, ওরা জানে না বিধায় এই ভিডিও বানিয়েছে। অবশ্যই যদি জানতো তাহলে তৈরি করতো না। সো আপনারা একটু চেষ্টা করবেন, এখানে যে দুইটা সাইট রয়েছে হায়ার শাইন এবং সিম্পলি হায়ার্ড, এই দুইটা সাইট থেকে অলওয়েজ দূরে থাকার জন্য। অনলাইনে আপনারা যত ধরনের অ্যাড দেখবেন কখনোই আপনাকে $6 দিয়ে কাজ দেওয়ার জন্য এভাবে অনলাইনে পোস্ট করা হবে না। কোনো সাইট যদি আপনাকে $6 দিয়ে পোস্ট করে থাকে তাহলে সেটা সরাসরি আপনাদেরকে ফ্রিল্যান্সার কিংবা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেগুলো রয়েছে সেখানে পোস্ট করবে। কেউ কখনো $6 কিংবা চাকরির বিজ্ঞাপন দিয়ে রাস্তায় বিজ্ঞাপন লাগায় না। আপনাদের অনেকের জন্য আমি বিভিন্ন ধরনের PTC সাইট শেয়ার করি কিংবা বিভিন্ন ধরনের সাইট শেয়ার করি, সেগুলো কিন্তু আপনাদের জন্য একবার দুইবার ইনকামের জন্য, লাইফ টাইম ইনকামের জন্য না। আমি আপনাদের সাথে ফেসবুক রিলেটেড বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড যেসব টপিকগুলো শেয়ার করি সেগুলো যদি আপনি শিখে রাখেন অন্তত মার্কেটপ্লেসে আপনি কিছু কিছু কাজ করতে পারবেন। আর অবশ্যই যদি আপনি প্রফেশনালি খুব স্ট্রংলি আগাতে চান আপনাদেরকে আমি সাজেস্ট করবো 100% অনলাইন থেকে কিছু কাজ শিখে নেন। ইউটিউবে সার্চ করলে আপনি প্রচুর পরিমাণে কাজ পাবেন। আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান, আপনি জানেন না ওয়েব ডিজাইনে কী কী শিখতে হয়, আপনি ইউটিউব থেকে বা আপনি গুগল থেকে ওয়েব ডিজাইন শেখার জন্য কী কী জিনিসগুলো শিখতে হয় তারপর আপনি একটা PDF ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নিয়ে সেখানে যেই যেই টপিকগুলো রয়েছে সেই বিষয়গুলো আপনি ইউটিউবে সার্চ করে করে ইংরেজি বাংলা হিন্দি উর্দু বিভিন্ন টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখে দেখে আপনি শিখে নিতে পারেন। মনে রাখবেন
আপনি যতটুকু পরিশ্রম করবেন আপনি ঠিক ততটুকু অ্যাচিভ করবেন। এইসব হায়ার শাইন, সিম্পলি হায়ার, এরা বসে রয়েছে তাদের নিজেদের পকেট ভারী করার জন্য, আপনার পকেট ভরানোর জন্য না। সো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদেরকে এই সাইটগুলো সম্পর্কে বলে তাদেরকে অ্যালার্ট করে দিবেন যেন তারা এ ধরনের ফ্রড সাইটগুলোতে টাইম ওয়েস্ট না করে। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, সো 100% চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন। আল্লাহ হাফেজ।